দুজন পুলিশ আসলে অপর্যাপ্ত থেকে আর প্রান্তে হেঁটে আসতেও পাঁচ থেকে ছয় মিনিট লেগে যায় যখন পুলিশ অন্যদিকে যায় তখন হয়তো ভিতরে ঢুকতে পারে কারণ নানা ধরনের এই ধরনের ভাসমান লোক থাকে আমরা অনেকবার চেষ্টা করি তাদেরকে বের করতে পারিনি বা বের করলে আবার চলে আসে তা আমরা সন্দেহ করছি যে তাদের মাধ্যমে এটি হয়ে থাকতে পারে আগুনের রহস্য জানতে না পারলেও অপরাধী ধরতে বিশেষ ব্যবস্থা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার যে রাস্তাগুলি দিয়ে আপনার এই ধরনের দুষ্কৃতিকারী এখানে আসতে পারে বলে আমরা মনে করছি প্রোটেকশন ডিফেন্স তৈরি করা এই কাজগুলি আমরা কাজগুলো তবে সিসি টিভি ক্যামেরা এবং ফ্ল্যাশলাইট স্থাপনের মাধ্যমে আমরা এই ডিটেকশন করতে পারব এই আগুনের পেছনে মহল বিশেষের কোনো ষড়যন্ত্র আছে কিনা জানার চেষ্টা করছে গোয়েন্দারা রূপম চ্যানেল আই ঢাকা পাটের তৈরি পরিবেশ বান্ধব কাপড় উৎপাদন হচ্ছে দেশে এনামুল রাজধানীতে মেলায় পাটের তৈরি নজর করা ফ্যাশনের পোশাক প্রদর্শন করা হয়েছে এসব পণ্য বিশ্ব উল্লেখ করে আয়োজকরা জানিয়েছেন বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাটের তৈরি কাপড় নিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন তারা দেখুন নাজিব বেগের রিপোর্টি সোনালি আশ হিসেবে পরিচিত পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম ক্ষেত্র পাট খাত আন্তর্জাতিক বাজারে ইকো ফ্রেন্ডলি ফেব্রিক্সকে পরিচিত করতে চৌঠা মে রাজধানীর গুলশানে শুরু হয় স্প্রিং সামার কালেকশন ফেব্রিক্স উইক এবারের মেলায় জুট কটন এবং লিলেনসহ বিভিন্ন ধরনের কাপড় প্রদর্শন করা হয় পাটের তৈরি কাপড় নজর কেড়েছে ক্রেতাদের এক সময় পাটকে সবাই বাংলাদেশের সবাই জানতো যে গোল্ডেন ফাইবার অব দ্য বাংলাদেশ এখন আমরা সেই পাটকে আগের পূর্ব পরিচিত নামে আমরা ফিরিয়ে আনব মেলায় অংশ নেন বিভিন্ন দেশের পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ক্রেতারা তাদের কাছ থেকেও মিলেছে ভালো সারা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা এখন একটা প্রচার হয়ে গিয়েছে যে আমরা দ্য ফার্স্ট কোম্পানি যারা পুরা এটা টেকনোলজিতে আমরা এটা ডেভেলপ করেছি সো এখন আমাদের বড় বড় কোম্পানিজ যারা আমাদের সাথে এখন একটা নন ডিসক্লোজার একটা আমাদের সাথে এগ্রিমেন্টে আসতে যাচ্ছে যে ওদের ওরা আমাদের সাথে ডিরেক্টলি কাজ করবে গ্লোবালি এই যে জুট কটনটা এটা আমরা গ্লোবালি এটাকে পপুলারাইজ করতে পারি এবং মানুষকে দেখাতে পারি যে প্ল্যান্ট বেসড প্রোডাক্টসও আমরা এখন করছি এবং এটা কত ভালো আন্তর্জাতিক বাজারে পাটের তৈরি পরিবেশ বান্ধব কাপড়ের চাহিদা ব্যাপকভাবে বাড়বে বলে আশা করেন আয়োজকরা নাজিব বেক চ্যানেল আই ঢাকা সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়াখাত এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলেছেন রাজধানীতে বৃহস্পতিবার ন্যাশনাল হাই লেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ বিষয়ে সংলাপকে ঘিরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা টেকসই চামড়াখাত বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরেন আলিমাল রিপোর্ট দেশের আর্থসামাজিক রাজের বিপুল সম্ভাবনাময় খাত হলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে তেমনি লাগামহীনভাবে ছড়াচ্ছে রোগ জীবাণু এমন বাস্তবতায় এই শিল্পের মালিক শ্রমিক ও নীতি নির্ধারক সহ অংশীজনদের নিয়ে সমunited উদ্যোগের অংশ হিসাবে রাজধানীর বঙ্গমন্ডু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের সংলাপ। এই আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে আসন্ন ইদে জাতীয় পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। প্রতিনিয়তই জেনে अथवा না জেনে প্রকৃতির অনেক ক্ষতি করছি। সো এই প্রকল্পটি কিভাবে এই প্রকৃতির ক্ষতিটাকে কমাতে পারে এবং এই ক্ষতিকে পুষিয়ে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারে এই প্রকল্পের এটা একটা উদ্দেশ্য আমরা সংগ্রহের আসলে মেইন সময়ই হচ্ছে এই যে সামনে যে আমাদের কোরবানির মৌসুমটা আসছে চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার যেটা সিটিপি বলি আমরা সেটা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ঘনমিটার পর্যন্ত তরল বর্জ্য আসলে শোধন করার ক্ষমতা আছে কিন্তু কোরবানির সময় দেখা যায় যে তার চেয়েও বেশি চল্লিশ পঞ্চাশ ঘনমিটার বর্জ্য আপনার এটা নির্গমন করতে হয় জাতীয় পর্যায়ের সংলাপে পরিবেশ দূষণ রোধের উপায় চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করেন আয়োজকরা সচেতনতা ও সময়োপযোগী উদ্যোগে চামড়া শিল্পের শ্রমিকদের জীবনজীবিকার উন্নয়ন হবে বলেও মনে করেন তারা খুব পটেনশিয়াল একটি সেক্টর হচ্ছে লেদার সেক্টর এই লেদার সেক্টর নিয়ে কাজ করার ক্ষেত্রে এই সময় উপযোগীতা আমাদেরকে হয়তোবা এলডিসি গ্র্যাজুয়েশনের জায়গা থেকে অনেক বেশি প্রিপেয়ারড করে রাখবে এই প্রজেক্টের মধ্যেই যে কমিটমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটি বড় কমিটমেন্ট হল এলডাব্লিউজি সার্টিফিকেশনের জায়গা থেকে আমরা যাতে অন্তত পাঁচ থেকে দশটি ফ্যাক্টরিকে আমরা উপযুক্ত ক্যাপাসিটি দিয়ে এই প্রজেক্টের মধ্যে তৈরি করে নিতে পারি প্যানেরির শিল্পে যেই দুরব্যবস্থা দুরবস্থার একটি বড় কারণ হচ্ছে এই যে বর্জ্য এবং পরিবেশ দূষণ তো এখানে যেই সম্ভাবনাময় এই যে শিল্পটা এই শিল্পটা কিন্তু সেভাবে এগিয়ে এগোতে পারে নাই এখানে অনেক ধরনের সমস্যা যেমন স্বাস্থ্যগত সমস্যাও আছে শ্রমিকরা যারা কাজ করেন এখানে আপনারা এটাকে যত বেশি তুলে ধরবেন আপনাদের পত্রিকা এবং টেলিভিশন মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে তত কিন্তু মানুষ সচেতন হবে এবং এই সেক্টরে যারা কাজ করছেন তারাও কিন্তু সচেতন হবে লেদার সেক্টর গ্রিন গ্রিন কিন্তু করার একটা ব্যাপার লেদার সেক্টরকে এবং সেখানে ট্যানারি এবং লেদারের যে প্রোডাক্ট সব কিছু মিলিয়ে এখানে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ এবং সেই বিশাল কর্মযজ্ঞকে কিন্তু যদি সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি কিন্তু অনেক অনেক সবল হবে এবং সেটা যাতে সফল হয় সেটা আমরা সবাই মিলে যখন হাত দিব তখনই কিন্তু সম্ভব সেটা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা এবারে রয়েছে আই স্পোর্টস খেলাধুলার আপডেট নিয়ে আই আছেন আরিফ চৌধুরী আমরা যাচ্ছি তার কাছে আরিফ আমিনা ধন্যবাদ আপনাকে দর্শক স্বাগত জানাই আজকের আই আর আয়োজনের শুরুতেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গ দেন জিয়ান লুইজি দেনা রোমা দর্শকই ছিল আজকের আই আপনাদের আবারও ফিরে নিচ্ছি তাহমিনার কাছে আরিফ আপনাকে ধন্যবাদ যাচ্ছি পরের সংবাদে যানজট কমাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছাড়া বাসগুলোর গেটলক সার্ভিস পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখনও প্রায় সব পরিবহন কোম্পানি ধীর গতিতে বাস চালিয়ে রাস্তা থেকে যাত্রী নিচ্ছে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন নিয়ম না মানায় এরই মধ্যে পনেরোটি পরিবহনকে জরিমানা করা হয়েছে রাজধানীর মহাকালী এলাকায় যানজট কমাতে গত বারোই মে থেকে মহাকালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনগুলোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কয়েকটি নিয়ম বেঁধে দেয় এর মধ্যে আছে টার্মিনালের বাইরে থেকে বনানি পর্যন্ত বাসে যাত্রী ওঠানামা করা যাবে না তবে এক লেনে বাস টাকা হলেও যত্রতত্র যাত্রী ওঠানো চলছেই তেজগাঁওয়ের আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রাফিক নিরাপত্তা নিয়ে এক অনুষ্ঠান শেষে ঢাকার পুলিশ কমিশনার বলেন মহাকালী বাস টার্মিনালে চালু হওয়া নিয়ম শতভাগ বাস্তবায়নে কাজ চলছে চারশো যেখানে ক্যাপাসিটি সেখানে আঠারোশো গাড়ি রয়েছে সেই কারণে তাদের রাস্তার ভিতরে গাড়ি রাখতে হয় আমরা তাদের সাথে মিটিং করেছি এবং আমরা বলেছি যে কোনো অবস্থাতেই গাড়ি দুই লাইনে রাখার সুযোগ নেই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোন গাড়ি তারা তাদের নিয়মটি মান্য করে নাই ইতোমধ্যে যে মালিক সমিতি সমিতি শ্রমিক সমিতি তারা কিন্তু তাদের পনেরোটি গাড়িকে জরিমানা করেছে এটি না করার জন্য রাজধানীর যানজট নিরসনে সবাইকে আইন মানা ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার সাকির আত্মান চ্যানেল আই ঢাকা আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা বিরতি এবং বিরতির পর আরো থাকছে গাজার দক্ষিণাঞ্চলে হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় ইসরায়েলি স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে ধন্যবাদ প্রিয় দর্শক আবারো চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য কারো পরামর্শে নয় বাংলাদেশে বাস্তবতায় শ্রম আইন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধিদের সাথে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষে তিনি বলেন আইএলওর পরামর্শ যৌক্তিক হলে নীতি নির্ধারকরা তা গ্রহণ করবেন মন্ত্রী বলেন আইএলওর সুপারিশের মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে পনেরো শতাংশ শ্রমিকের সম্মতি নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএলও কিছু কিছু ইস্যুস আছে যেগুলি মনে হয়েছে যে এগুলি গ্রহণযোগ্য আমরা অবশ্যই সেগুলিকে গ্রহণযোগ্য গ্রহণ করেছি যেখানে আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি যেখানে আমরা পনেরো পার্সেন্টে নিয়ে এসেছি সেটাই তারা সেটাকে করেছে এই আইনটাকে সর্বস্তরের এমপ্লয়ার্স ওল স্টেক হোল্ডার্স কনসার্ন আমরা তাদের জন্য এই আইনটাকে গ্রহণযোগ্য করতে চাই এবং এই আইনটাকে ইমপ্লিমেন্টেবল করতে চাই হক আইনমন্ত্রীর কথা বলছিলেন এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ শুরুতেই গাজা ও পরিস্থিতি উপত্যকার একটি হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন জাতিসংঘের কর্মীরা এতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন জাতিসংঘ বলেছে তাদের কর্মীরা রাফার কাছে ইউরোপীয়ন হাসপাতালে যাওয়ার পথে গাড়ির উপর হামলা হয় তবে কারা হামলা চালিয়েছে তা নিয়ে কিছু বলেননি জাতিসংঘ ইসরায়েলি সেনাবাহিনী বলছে যুদ্ধ চলমান থাকা এলাকায় গাড়ির উপর হামলা হয়েছে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের কমপক্ষে একশো নব্বই জন কর্মী নিহত হয়েছেন এদিকে গাজার মধ্যাঞ্চলীয় নুসাইরাজ শরণার্থী শিবিরে একটি স্কুল জেইতুন এবং রাফর শহরের পূর্বাঞ্চলীয় এলাকায়ও বিমান হামলা চালিয়েছে আন্তর্জাতিক আরও খবর যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের কাছে ওয়ান্টেড তালিকাভুক্ত মানব পাচারকারী ভারজান মজিদকে গ্রেফতার করা হচ্ছে রোববার থেকে সকালে ইরাকের কুর্দিস্তান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ভারজান মজিদকে নিয়ে সম্প্রতি বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন করে এতে বলা হয় কয়েক বছর ধরে তিনি এবং তার চক্রটি ইংলিশ চ্যানেলে নৌকা ও লরি দিয়ে মানব পাচার ব্যবসার সাথে জড়িত ছিলেন তিনি স্করপিয়ন নামেও পরিচিত বারজান মজিদের বিরুদ্ধে কয়েক হাজার অভিবাসীকে ইংলিশ চ্যানেল পার করানো অভিযোগ রয়েছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের পুলিশের ওয়ান্টেড তালিকায় বরজানের নাম রয়েছে যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ বারজানের গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রিয় দর্শক এবারে সাংস্কৃতিক সংবাদ বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এই প্ল্যাটফর্মের পর্দায় প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব নাটক সিরিজ সিনেমা এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে দর্শকরা দেখছেন এক সময়ের জনপ্রিয় নাটক আজ রবিবার হুমায়ুন আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন আলি জাকের আবুল হায়াত সুবর্ণা মোস্তফা জাহিদ হাসান মেহের আফরোজ শাওন শিলা আহমেদ ফারুক আহমেদ এবং অন্যরা স্বল্প মূল্যে আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা কৃষি নোয়াখালীতে প্রথমবার রঙিন ফুলকপি চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর রঙিন ফুলকপির চাহিদা রয়েছে ভোক্তাদের কাছে দাম সাধারণ ফুলকপির চেয়ে বেশি হয় লাভবান হচ্ছেন কৃষক নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য রিপোর্ট প্রথম দেখায় রঙিন ফুল মনে হলেও এগুলো মূলত ফুলকপি বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করে সারা ফেলেছেন কৃষক শ্রীবাস চন্দ্র দাস সুবর্ণচর উপজেলার শিবচরণ গ্রামে বিশ শতাংশ জমিতে রঙিন ফুলকপি চাষ করেছেন তিনি প্রথমবারেই বারোশো চারা রোপণ করেন রোপণের পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে সেগুলো বিক্রির উপযুক্ত হয় জমি থেকে তোলা প্রতিটি রঙিন ফুলকপি বাজারে সত্তর থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে আসলে আমাদের কৃষি অফিস থেকেই যে যে সহযোগিতা বা পরামর্শ দেওয়াতে আমি আসলে এই রঙিল কফি বা করলাম কোরাতে আসলে লাভজনক দেখা যাচ্ছে এই ব্যাপারে আমার খেতে থেকে কিনে কিনে নিয়ে যাইতেছে আর কপিটা দেখতেছি সাদা সে অনেক বড় প্রাকৃতিকভাবে রঙিন ফুলকপি ভিটামিন এ ক্যারোটিন অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক প্রযুক্তিগত সহায়তা সহ সময় সময় উদ্ভূত সকল সমস্যাগুলো সমাধানের জন্য কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবছর কৃষকগণ এই ফুলকপি আবাদ করলো যেহেতু এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এখানে ভিটামিন এ সমৃদ্ধ এই সবজিগুলো ক্যান্সার সহ অন্যান্য রোগ প্রতিরোধে অনেকাংশে এই সবজিগুলো কাজ করবে আমরা আশা করি এই কৃষকদের দেখা দেখি আগামী দিনগুলোতে এই সবজির আবাদ আরও বহুগুণে বৃদ্ধি পাবে রঙিন ফুলকপির ক্ষেত দেখতে প্রতিদিনই স্থানীয় কৃষকের ভিড় বাড়ছে বাগানে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই আপনারা দেখছিলেন পুবালি ব্যাংক কৃষি সংবাদ এবারে রয়েছে প্রকৃতি সংবাদ কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চল থেকে উত্তোলিত চার লাখ ঘনফুট বালু বনের ভেতর মিশিয়ে দেয়ার আদেশের সব কার্যক্রম স্থগিত করেছেন আদালত বনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় পূর্বের আদেশ বহাল করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা মানিকের তথ্য ভিডিও চিত্রে হাসানের রিপোর্ট কক্সবাজারের মধুখালী সংরক্ষিত বনাঞ্চল সহ আশপাশের বনাঞ্চলে দীর্ঘদিন সক্রিয় প্রভাবশালী বালুদস্য গণমাধ্যমে বন ও পরিবেশ ধ্বংসের চিত্র উঠে এলেও থেমে নেই অপরাধী চক্র এরই ধারাবাহিকতায় দু হাজার সালের মে মাসে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনের ভেতর থেকে শ্যালো মেশিন ও ড্রেজার বসিয়ে অবৈধভাবে উত্তোলিত কোটি টাকা মূল্যের প্রায় চার লাখ ঘনফুট বালু জব্দ করে বন বিভাগ সম্প্রতি প্রাণ প্রকৃতি রক্ষায় জব্দ করা বালু বনের নিচু ও সমতল অংশে বিছিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত বনায়নের নির্দেশ দেন আদালত এখানে পর্যাপ্ত সংখ্যক বনজ চারা রোপণ করে বাগান সৃজন করার জন্য আদালতের যে নির্দেশনা তিরিশ দিনের ভিতর এটা করতে হবে তা আমরা তিরিশ দিনের ভিতর ধাপে ধাপে এই বালুগুলো মিলিয়ে দিয়ে আমরা মানে বন রক্ষায় এবং পরিবেশ রক্ষায় আদালতের নির্দেশনা মেনে আমরা কাজ করে যাব কিন্তু এর একদিন পরেই বদলে যায় চিত্র মেহেদি হাসান ফরাইজি নামক ব্যক্তির আবেদনে সকল কার্যক্রম স্থগিত করেন আদালত আমরা প্রথম দিনের কাজ শেষ করার পরে নয় তারিখে আমার হাতে আদালতের একটা নির্দেশনা আসে যে আপাতত বালুগুলোই যেন মিশে দেওয়া না হয় আমরা আশা করতেছি যেহেতু এটা আমাদের রিজার্ভ হারবাং মৌজার সংরক্ষিত বনের ভিতরের বালু সেহেতু আদালত বন ও পরিবেশ রক্ষায় আমাদের পক্ষেই রায়টা দেবেন এবং এই রায় পাওয়ার পরে আমাদের যে চলমান কাজ আপাতত স্থগিত আছে সেই চলমান কাজ আমরা অব্যাহত রাখবো দেখা যাবে আসলে বালিগুলা গভীর অরণ্যে বনের জমিতে বনভূমিতে মজুদ করা হয়েছিল আমরা আদালতের কাছে আশা রাখবো আদালত বন পরিবেশ রক্ষায় বালিগুলা প্রকৃতিতে মিশে দেওয়ার কার্যক্রমটা অব্যাহত রাখার রায় দিবেন। বন ও বাস্তুতন্ত্র রক্ষায় সকলের সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের বাদিতে হাসান প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই প্রিয় দর্শক থাকুন চ্যানেল সঙ্গে ফিরছি একটু পরে আরো খবর নিয়ে নিয়ে নেছি আরো একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল সংবাদ প্রিয় দর্শক আমরা দুইজন আপনাদের কে আরেকবার স্বাগত জানাচ্ছি ওজন কমাতে ব্যবহার করা ওষুধ এবং ইনজেকশন হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধে সহায়ক বলে এক গবেষণায় প্রমাণ হয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক জন ডিনফিল। এবং তার দলের গবেষণায় জানা গেছে যারা ডায়াবেটিস নানা কারণে ওজন কমানোর ইঞ্জেকশন নিচ্ছেন তাদের হৃদরোগ ঝুঁকি বিশ শতাংশ কম রিপোর্টে আরও জানাচ্ছেন উদ্দিন বিশ্বজুড়েই অতিরিক্ত ওজনের কারণে হৃদরোগ ও স্ট্রোক বাড়ছে এ অবস্থায় অনেকেই ওজন কমানোর ওষুধ সেবন করছেন এ ধরনের ওষুধকে ঘিরে নানা কথা থাকলেও এবার এক গবেষণায় মিলেছে সুফলের কথা একচল্লিশটি দেশের ৪৫ বছরের বেশি সতেরো হাজার ছশো চারজন স্থূলকায় মানুষের ওপর গবেষণা চালিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক জন ডিলফিল্ড গবেষণায় দেখা যায় ওজন প্রতিরোধী সেমাকটাইট খাওয়ার বিশ সপ্তাহ পর বাষট্টি শতাংশ রোগী তাদের দেহের ওজন পাঁচ শতাংশের বেশি কমিয়েছেন একই সাথে তাদের বিশ শতাংশের হৃদরোগের ঝুঁকি কমেছে এক্ষেত্রে ওজিও ভয় ওজিও পিক ও রেভিলাস ওষুধগুলো কার্যকর বলে উল্লেখ করেন গবেষক জন ডিলফিল্ড ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা বিরল জিনগত রোগ উইলসন ডিজিজ আক্রান্তদের দেশেই সময় চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব বলে জানিয়েছে চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি এবং এনাটোমি বিভাগের যৌথ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে চিকিৎসকরা জানিয়েছেন এই রোগের লক্ষণের মধ্যে রয়েছে শিশুর শরীরের হাত পা বেঁকে নাচের ভঙ্গিমার মতো হয়ে যাওয়া খাবার গিলতে অসুবিধা কথা বলায় জড়তা বুদ্ধিমত্তা কমে যাওয়া এবং বিষণ্নতা এমএমইউর টার্গেট জিন থেরাপির মাধ্যমে রোগীর সুস্থ করার উদ্যোগ নিয়েছে জানিয়ে তারা বলেন এরই মধ্যে উইলসন ডিজিজে তিনটি মিউটেশন হওয়ায় আক্রান্তদের মধ্যে ছজনের প্রচলিত ওষুধে কাজ হচ্ছে না তাদের জিন থেরাপি চলছে নিউরোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আসান হাবি ভেলাল এবং অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর লাইলার জুমান বানু গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন এ রোগ প্রতিরোধ নিকটাত্মের মধ্যে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা রেসিসিভ জিন হলো যে মায়ের থেকেও জিনটা আসতে হবে বাপের থেকেও জিনটা আসতে হবে দুইটা উইক জিন একত্রে হলে এটা ডিজিজ ম্যানিফেস্টেড হবে এটাকে বলা হয় অটোজোমাল রেসেসিভ এই অটোজোমাল রেসেসিভটাকে প্রিভেন্ট করতে হলে আমাদের সাংবাদিক ভাইদের জন্য বলছি যে কনসেঙ্গুইনিটি বন্ধ করতে হবে খালাত্ত বোন মামাত্ম বোন ফুমাত্ম বোন এই সমস্ত বিয়ে বন্ধ করে দিতে হবে তাহলে এই রোগটা হবে না কারণ রিসেসিভ জিন তাহলে আসবে না এরা কেরিয়ার থাকে ম্যানিফেস্ট হয় না কিন্তু দুইজনের টা যখন একসাথে মিলে যায় তখন ম্যানিফেস্টেড হয় গাইবান্ধা সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন জাতিসংহ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ড নাতালিয়া কানেম তিনি আদিবাসী অধ্যুষিত এই স্বাস্থ্য কেন্দ্রে জাতিসংহ জনসংখ্যা তহবিলের কারিগরি সহযোগিতায় প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব কার্যক্রম গর্ভবতী মা কৈশোর ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং সাধারণ সেবা নিয়ে ল্যাম্ব বাংলাদেশের কার্যক্রম ঘুরে দেখেন এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক পিও স্মিথ গাইবান্ধা পরিবার পরিকল্পনা কার্য কার্যালয়ের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র ল্যাম্ব হাসপাতালের পরিচালক উৎপল মিন্স সহ অন্যরা স্মার্টফোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ান প্লাস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে এই উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশের তৈরি স্মার্টফোন নড এন এস ফাইভ জির উন্মোচন করা হয় উদ্বোধনীতে আয়োজকরা জানান ব্যবহারকারীদের জন্য বিক্রয় পরবর্তী সেবা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ান প্লাস প্রথম পর্যায়ে বাংলাদেশের 35টি স্থানে বিক্রয় পরবর্তী সেবা পাওয়া যাবে। একই সাথে গ্লোবাল ভার্সনের পণ্যের ক্ষেত্রে 7 দিনের স্মার্টফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও 12 মাসের স্মার্টফোন সার্ভিস দেবে OnePlus। প্রিয় দর্শক চ্যানেল আই-এর সঙ্গে। নেッチ্যার হত্যা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আর একবার চ্যানেল আই-এর দর্শক শেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল সংবাদে বাংলাদেশ ও ভারত যৌথভাবে টেকসই ভবিষ্যতে এই প্রতিবাদে ঢাকায় দুই দিনের ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড সামিট শুরু হয়েছে রাজধানী হোটেল সোনার গায়ে অনুষ্ঠিত এই সামিটে অংশ নিয়েছেন বিশ্বের পঁচিশটি দেশের প্রায় পাঁচশো প্রতিনিধি সম্মেলনের আয়োজনে সহযোগিতা রয়েছে ভারতে বিগ মিন্ট সম্মেলনে শিল্প উদ্যোক্তা নীতিনির্ধারক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী সহ ইস্পাত সিমেন্ট ও বিদ্যুৎ খাতের স্টকহোল্ডারদের অংশগ্রহণে বাজারে প্রবণতা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে समिटের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সে সময় উপস্থিত ছিলেন রিজিওনাল কোলাবোরেশন এন্ড কোপারেশন ইন डिफरेंट ইন্ডাস্ট্রি সেক্টর পার্টিকুলারলি ইন সিমেন্ট পাওয়ার Industries. Dear participants, I hope that today's summit will open the door of a new possibility in the field of trade and commerce of Bangladesh and further increase the regional cooperation and participation partnership in this field. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী কথা বলছিলেন বুয়েটের গবেষণা খাতকে আরো সমৃদ্ধ করতে গবেষকদের সর্বাত্মক সহায়তা গবেষণা প্রকল্পগুলো সমন্বয় এবং দেশে বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্ভাবন এবং গবেষণা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে দেশে শিল্প উদ্যোক্তাদের প্রয়োজন বিষয়ক গবেষণা উদ্ভাবন প্রকল্পকের কাছে প্রত্যাশা বিষয়ে কি নোট উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠনগুলোর প্রতিনিধি দাতা সংস্থার প্রতিনিধি এবং প্রকৌশলীরা সেমিনারে উপস্থিত ছিলেন এবারে খেলার খবর